আমরা আজকে পড়বো ফোর টাইপস অফ টিস্যু, ফোর টাইপস, তার মধ্যে আমরা একটা পড়লাম সেটা হচ্ছে তোমার নার্ভাস টিস্যু বা স্নায়ু কলা। আজকে সেকেন্ড আমরা পড়বো মাসেল টিস্যু বা পেশি কলা। এই পেশি আমাদের কি কাজ করে থাকে না, আমাদের লোকোমোশনের, তাই তো, অর্থাৎ আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গের পরিবর্তন ঘটিয়ে আমরা এক জায়গা থেকে আরেক জায়গা যেতে সাহায্য করে হচ্ছে তোমার মাসেল পেশি। এই মাসেল পেশির কিন্তু এর সংখ্যাটা আগে বাড়ানো যায় না কখনো, কিন্তু সাইজে বৃদ্ধি করা যায়। যেমন ধরো যদি বিভিন্ন রকম এক্সারসাইজ করা হয়, তাহলে আমরা দেখবো যে এক্সারসাইজের মাধ্যমে কি হয়, আমাদের মাসেলটা সাইজে বৃদ্ধি পাচ্ছে, মাসেলটা বাড়ছে, বৃদ্ধি পাচ্ছে, ওকে, কিন্তু কি হয় সংখ্যাটা বাড়ে না, মাসেলের সাইজটা বাড় হয়। তারপর দেখবে যে যেমন বাইসেপসের মাসেল লক্ষ্য করা যায়। এরপর তুমি কিছুদিন ধরো যে এক্সারসাইজ করার পর যদি বন্ধ করা হয় বা যদি ডায়েট করার পর সেটাকে ছেড়ে দেওয়া হয়, তাহলে কি দেখা যাবে যে যখন মাসেল, যখন পেশি কি হল বৃদ্ধি পায় এক্সারসাইজ করার ফলে, ওই এক্সারসাইজ করার ফলে যে পেশি বৃদ্ধি পাচ্ছে, তখন দেখবে স্কিনটাও কি হয়, পেশির বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে স্কিনটাও বাড়তে থাকে, ফলে স্কিনে একটা স্ক্র্যাচ দেখা যায়, একটা দাগ তৈরি হয়, ওকে। যেটা কিন্তু যদি তুমি সেই এক্সারসাইজ করা বন্ধ করে দাও, আবার যদি তোমার মাসেল আগের অবস্থায় ফিরে আসে পেশি, তাহলে কিন্তু সেই স্কিনের উপর দাগটা কিন্তু থেকেই যায়। তাহলে কি বললাম যে মাসেল হচ্ছে বৃদ্ধি করা যায় কিন্তু সংখ্যায় বাড়ানো যায় না। পেশি আমরা কাকে বলবো না, পেশি হচ্ছে যে এটা কোথা থেকে উৎপন্ন হয়, আগে বলেছিলাম মাসেল পেশি উৎপন্ন হয় মেসোডার্ম লেয়ার থেকে, এছাড়া একটোডার্ম থেকে উৎপন্ন হয়। এই পেশিতে দুই ধরনের ফিলামেন্ট পাওয়া যায়, একটা হচ্ছে, তাহলে পেশিতে দুই ধরনের ফিলামেন্ট পাওয়া যায়, দুই প্রকার ফিলামেন্ট বর্তমান কোথায়, মাসেল পেশিতে, মাসেল টিস্যুতে। এক হচ্ছে ফার্স্ট হচ্ছে কি না, থিন ফিলামেন্ট, একটা হচ্ছে থিন ফিলামেন্ট দেখা যায়, আরেকটা হচ্ছে থিক ফিলামেন্ট দেখা যায়, অর্থাৎ পাতলা তন্তু আর একটা কি দেখা যায়, পুরু তন্তু। এই থিন যে ফিলামেন্ট আছে, এই থিন ফিলামেন্ট হচ্ছে কি দ্বারা গঠিত, অ্যাক্টিন প্রোটিন দ্বারা গঠিত, এটা অ্যাক্টিন প্রোটিন নিয়ে গঠিত, আর থিক ফিলামেন্ট হচ্ছে মায়োসিন, মায়োসিন প্রোটিন নিয়ে গঠিত। এগুলো কি, তারপরে কোশ্চেন আসতে পারে অ্যাক্টিন মায়োসিন কি, অ্যাক্টিন মায়োসিন হচ্ছে প্রোটিন, কোথায় বর্তমান না মাসেল টিস্যুতে বর্তমান হচ্ছে অ্যাক্টিন এবং মায়োসিন। তাহলে আমরা পেশি কাকে বলে থাকবো, মায়োফাইব্রিল যুক্ত পেশি কোষ দ্বারা গঠিত সংকোচনশীল কলাকে বলা হচ্ছে যে পেশি, পেশি কলা। আমরা আগে বলেছিলাম টিস্যু তৈরি হয় সেল দ্বারা, তাহলে পেশি কলা কাকে বলবো না, মাসেল টিস্যু হচ্ছে মায়োফাইব্রিল যুক্ত সংকোচনশীল কলাকে বলা হচ্ছে কি না, পেশি কলা। তাহলে কি বললাম যে মায়োফাইব্রিল যুক্ত সংকোচনশীল লিখো, মায়োফাইব্রিল যুক্ত সংকোচনশীল কলাকে কি বলে, পেশি কলা। বুঝে গেছে? এরপর এই পেশি কলা কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো কি কি না, পেশি কলা হচ্ছে বিভিন্ন কোষ, বিভিন্ন পেশি কোষ, যোগকলা, স্নায়ুতন্ত্র, এগুলো গঠিত। পেশি কলা হচ্ছে যোগকলা, স্নায়ুতন্ত্র, স্নায়ুকোষ দ্বারা গঠিত। আর কি না, পেশি কলা কতগুলো একাধিক নিউক্লিয়াস বর্তমান থাকে, ঠিক আছে, পেশি কোষের একাধিক নিউক্লিয়াস থাকে, পেশি কোষের সাইটোপ্লাজমকে বলা হয় সার্কোপ্লাজম। তাহলে ফার্স্ট হচ্ছে কি বললাম বৈশিষ্ট্যে, যে পেশি কোষ হচ্ছে কি করে না, যোগকলা, স্নায়ুকলা, স্নায়ুতন্ত্র দ্বারা গঠিত। সেকেন্ড হচ্ছে পেশি কলায় একাধিক নিউক্লিয়াস থাকে, কি থাকে, একাধিক
নিউক্লিয়াস বর্তমান আর কি দেখা যায় না পেশিকলায় সাইটোপ্লাজমকে সাইটোপ্লাজমকে বলা হয় সার্কোপ্লাজম সার্কোপ্লাজম তাহলে এই সার্কোপ্লাজম কি হয় বর্তমান সার্কোপ্লাজম দেখা যায় আর কি হয় না পেশিকোষের বাইরের যে আবরণ তা বলে সার্কোমিয়ার এবং পেশিকোষকে আবৃত করে কে সার্কোমিয়ার ওকে সার্কোমিয়ার বুঝে গেছে এই সার্কোমিয়ার হলো পেশিকোষের সংকোচনশীল একক এই সার্কোমিয়ার হচ্ছে পেশিকোষের কি সংকোচনশীল একক যা কি করে পেশিকোষকে সংকোচন করতে সাহায্য করে বুঝে গেছে সার্কোমিয়ার আর পেশিকোষকে আবৃত করে না সার্কোলিমা আর একটা আছে কি না সার্কোলিমা যেটা হচ্ছে আবৃত করে রাখে তাহলে তিনটে জিনিস জানতে পারলে কি না পেশিকোষের সাইটোপ্লাজম কে বলা আছে সার্কোপ্লাজম পেশিকোষে আবৃত করে রাখে এটা সার্কোলিমা পেশিকোষকে আবৃত করে রাখে সার্কোলিমা অর্থাৎ এটা যদি পেশি হয় তাহলে পেশির যে বাইরের যে আবরণী সেটাকে বলা আছে কি সার্কোলিমা আর সার্কোমিয়ার হচ্ছে পেশিকোষের সংকোচনশীল একক এগুলো কি এগুলো যে পেশিকোষের বৈশিষ্ট্য অর্থাৎ পেশিকোষের মধ্যে কি কি দেখা যায় বা কি কি নিয়ে গঠিত পেশিকোলায় আর কি হয় না পেশিকোলায় রাসায়নিক শক্তি রাসায়নিক শক্তি কিসে হয় যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় বুঝে গেছে পেশিকোলাতে যান্ত্রিক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় পেশিকোলার উপাদান পেশিকোলা কি কি নিয়ে গঠিত একটু আগে বললাম যে অ্যাক্টিন এবং মায়োসিন প্রোটিন দ্বারা গঠিত তাহলে পেশিকোলাতে জল থাকে 75% দুই বললাম ফিলামেন্ট থাকে কি অ্যাক্টিন মায়োসিন ওকে আর কি থাকে ট্রোপোমায়োসিন নোট করো ট্রোপোমায়োসিন এ এন্ড বি দেখা যায় ঠিক আছে আর কি দেখা যায় মায়োজেন আর কি দেখা যায় মায়োজেন তাহলে এই ধরনের ফিলামেন্ট তন্তু দ্বারা গঠিত আর কি থাকে কিছু স্নেহ পদার্থ থাকে স্নেহ পদার্থ দেখা যায় যেমন হচ্ছে কি ফ্যাটি অ্যাসিড তাই তো ফসফোলিপিড ফসফোলিপিড বর্তমান আর কি থাকে শর্করা কি নিয়ে গঠিত শর্করা থাকে গ্লাইকোজেন গ্লাইকোজেন থাকে 10% আর কি দেখা যায় কিছু অজৈব লবণ দেখা যায় পটাশিয়াম কিছু কি দেখা যায় অজৈব লবণ যেমন হচ্ছে তোমার কি পটাশিয়াম সোডিয়াম ক্যালসিয়াম এগুলো লক্ষ্য করা যায় তাহলে রাসায়নিক শক্তি যান্ত্রিক শক্তি রূপান্তরিত হয় বললাম পেশিকোষের কি কি এলিমেন্ট দ্বারা গঠিত জল থাকে 75% প্রোটিন দেখা যায় ফিলামেন্ট অ্যাক্টিন মায়োসিন ট্রোপোমায়োসিন এবি মায়োজেন এগুলো হচ্ছে এক একটা কি প্রোটিন আর কি দেখা যায় স্নেহ পদার্থ ফসফোলিপিড শর্করা গ্লাইকোজেন দেখা যায় আর কিছু অজৈব লবণ দেখা যায় তাহলে পেশিকোষের কাকে বলে বোঝা গেছে পেশিকোষের দুই ধরনের ফিলামেন্ট দ্বারা গঠিত পেশিকোষের বৈশিষ্ট্যগুলো কি কি সার্কোলেমা সার্কোপ্লাজম সার্কোমিয়ার একাধিক নিউক্লিয়াস ওকে এরপর আমরা দেখবো পেশিকোষের কাজ ফাংশন ফাংশন অফ মাসেল টিস্যু কাজ কি কি করে যে এটা অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন করতে সাহায্য করে ওকে আর কি করে না
পেশি কলার হৃদস্পন্দন অঙ্গ দেহে কি করে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে এগিয়ে সাহায্য করে, আর কি করে আমাদের হৃদস্পন্দন, তারপর তোমার ফুসফুসের কি করে বাইরের যে ইয়ে পেশি কলার ফুসফুস সব ইয়ে হৃৎপিণ্ডের শব্দ সৃষ্টি, নিঃশ্বাস প্রশ্বাস ইত্যাদিতে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, আর কি করে দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, ওকে, আর কি করে না কিছু কিছু পেশি আছে যারা অস্থির সঙ্গে যুক্ত, তারা কি করে ইচ্ছা অনুযায়ী নিজের দেহকে সঞ্চালন করে থাকতে পারে, আর দেখা যায় অনৈচ্ছিক পেশির ক্ষেত্রে তারা নিজেরা নিজেরাই দেহের অভ্যন্তরের পেশির পরিবর্তন ঘটাতে পারে, আর কি হয় দেহের তাপমাত্রা বজায় থাকে, রক্তচাপ নিয়ন্ত্রিত হয় ইত্যাদি। ঠিক আছে, পেশি কলার কাজটা বই থেকে একটু দেখে নিও, ওকে। পেশির বিভিন্ন ধরনের আছে, হৃদপেশি, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি। তো হৃদপেশি কি করে না স্পন্দন স্পন্দন সৃষ্টি করে পেশিকোষ, তারপর পেশি পেশি কলা দেন নিঃশ্বাস প্রশ্বাস সৃষ্টি করে, দেন আমাদের অঙ্গ এক জায়গা থেকে আরেক জায়গায় এগিয়ে যেতে সাহায্য করে, ওকে। আর কি করে থাকে না যেগুলো দেহের বিভিন্ন রক্ত সম্বন্ধ অন্তরের মধ্যে যোগাযোগ ঘটাতে সাহায্য করে, দেহের অভিব্যক্তিতে ঘটাতে সাহায্য করে, এটা কাজটা বই থেকে একটু পড়ে নিও। ঠিক আছে, এরপর আমরা দেখব যে মাসেল টিস্যু কয় ধরনের, ওকে। এই মাসেল টিস্যু হচ্ছে তিন প্রকার, তিন প্রকারের হয়ে থাকে মাসেল টিস্যু, কি কি? এক হচ্ছে ঐচ্ছিক পেশি, এক হচ্ছে ঐচ্ছিক পেশি বা যেটাকে বলা হচ্ছে ভলেন্টারি পেশি, কি বলা হচ্ছে ভলেন্টারি, নোট করবে, বা স্বরেখ পেশি বা ঐচ্ছিক পেশি, কি বলা হয় স্বরেখ পেশি, এরই আর একটা নাম হচ্ছে ঐচ্ছিক পেশি, ওকে, এবং একে কি বলা হয় কঙ্কাল পেশি। ঠিক আছে, আর আর কি দেখা যায় ইনভলেন্টারি। সেকেন্ড হচ্ছে ইনভলেন্টারি পেশি কোষ দেখা যায়, যাকে কি বলা হচ্ছে অরেখ, অরেখ পেশি, আর কি অনৈচ্ছিক, অনৈচ্ছিক পেশি, ওকে। আচ্ছা, এই অনৈচ্ছিক পেশিকে বলা হয় কি না মসৃণ পেশি বা স্মুথ মাসেল, একে বলা হয় মসৃণ পেশি বা স্মুথ মাসেল, ওকে। আর এটা হচ্ছে তোমার কার্ডিয়াক, কার্ডিয়াক মাসেল বা হৃৎপেশি। তাহলে দেখো টাইপস অফ পেশি, মাসেল পেশি তিন ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ভলেন্টারি, এই প্রত্যেকটা নাম মনে রাখবে, শুধু একটা নাম মনে রাখলে হবে না, ভলেন্টারি বা স্বরেখ পেশি বা ঐচ্ছিক পেশি বা কঙ্কাল পেশি, ইনভলেন্টারি বা অরেখ পেশি বা অনৈচ্ছিক পেশি বা মসৃণ পেশি, কার্ডিয়াক মাসেল বা হৃৎপেশি, তিন ধরনের পেশি লক্ষ্য করা যায়। স্বরেখ মানে হচ্ছে তোমার যে পেশির মধ্যে রেখা বা স্ট্রেচ থাকে, বাকি স্ট্রেচের পেশিও বলা হয়। ঐচ্ছিক সেই সমস্ত পেশিকে করে না নিজেরা ইচ্ছা মতো পেশিকে সঞ্চালন করতে পারে। ইনভলেন্টারি বা অরেখ পেশি যে পেশির মধ্যে কোনো রেখা নেই, কোনো স্ট্রেচ থাকবে না। অনৈচ্ছিক যে পেশি কি হয় না ইচ্ছার বিরুদ্ধে অনৈচ্ছিকভাবে কি হয় না সে ইয়ে হয় স্পন্দিত হয় ইয়ে করে কাজ করে। আর কার্ডিয়াক হচ্ছে কি হৃৎপেশি, যেটা হচ্ছে তোমার কি না নিজে নিজে আপনা আপনি কি হচ্ছে এই পেশি সঞ্চালিত হয়। বোঝা গেছে তিনটে টাইপসের? দেখো পজ করে এটা লিখে নেবে। এরপরে তিনটে থ্রি টাইপসের মাসেল পেশি দেখতে কেমন হয়, ড্র করবে,
এটা হচ্ছে কি পেশি স্কেলিটাল পেশি এটা হচ্ছে তোমার বা স্বরেখ পেশি বা ঐচ্ছিক পেশি এটা হচ্ছে তোমার ঐচ্ছিক পেশি বা এর আরেকটা নাম কি বললাম ভলান্টারি ওকে আরেকটা দেখবো আমরা এই পেশিকে বলা হচ্ছে মসৃণ পেশি আর এটাকে বলা হচ্ছে স্মুথ মাসল বা মসৃণ পেশি বা নন ইনভলান্টারি ওকে নোট করে নাও ইনভলান্টারি বা এটাকে যে কি অনৈচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশি আর এরকম পেশি দেখা যায় সেটা হচ্ছে হৃৎপেশি যেমন এটা কিন্তু বিভিন্ন শাখা প্রশাখা যুক্ত হয়ে শাখা প্রশাখা যুক্ত হয় ওকে এটা তোমার কার্ডিয়াক বা হৃদ পেশি বুঝে গেছে তাহলে এটা যে ঐচ্ছিক পেশি বা ভলান্টারি যেখানে আমাদের স্ট্রেচ দেখা যায় মার্কস লক্ষ্য করা যায় ওকে আর কি থাকে নিউক্লিয়াস বর্তমান ইনভলান্টারি বা অনৈচ্ছিক পেশি কোনো স্ট্রেচ মার্কস নেই নিউক্লিয়াস বর্তমান একটা নিউক্লিয়াস থাকে কখনো কখনো একের বেশি থাকতে পারে আর কার্ডিয়াক এটা তোমার শাখা যুক্ত হয়ে থাকে ব্রাঞ্চড পেশি এটা হচ্ছে তোমার হৃৎপেশি যেটার মধ্যে কি থাকে একটাই নিউক্লিয়াস থাকবে এবং এর মাঝে দুটি কার্ডিয়াক পেশির মধ্যস্থলে যেটা দেখা যায় তা বলা যায় ইন্টার কালেক্টেড ডিস্ক এটা পড়াবো তাহলে তিন ধরনের পেশির মধ্যে আমরা আজকে পড়বো হৃদ পেশি বা কার্ডিয়াক মাসেল ওকে পজ করে ড্র করবে দেখো তাহলে আমরা পড়বো কি কার্ডিয়াক কার্ডিয়াক মাসেল বা হৃৎপেশি কাকে বলবে কাকে বলা হচ্ছে না হৃদযন্ত্রের এই হৃৎপেশি কোথায় দেখা যায় কার্ডিয়াক অর্থাৎ হৃৎপিণ্ডের পেশিকে বলা হচ্ছে কার্ডিয়াক পেশি বা হৃদ মাসেল বুঝতে পারছো তাহলে হৃৎপিণ্ডের মাসেল বলা হচ্ছে হৃদ মাসেল এই হৃৎপিণ্ডের যে মাসেল দেখা যাবে যে সেটা তিনটে লেয়ার থাকে তিনটে স্তর থাকে হৃৎপিণ্ডের তিনটে লেয়ার নিয়ে তৈরি হার্ট তৈরি হয় হৃৎপেশি থেকে হার্টে তিনটে ওয়াল থাকে তিনটে লেয়ার থাকে ওকে তাহলে কার্ডিয়াক মাসেল দেখা যায় কোথায় কি বললাম যে হৃৎপিণ্ডের পেশিকে বলা হচ্ছে বলা হয় কি হৃৎপেশি বুঝে গেছে এই হৃৎপিণ্ডের এই হার্ট যে ওয়াল অর্থাৎ হৃৎপিণ্ডের যে ওয়াল সেটা তিনটে আবরণী থাকে হৃৎপিণ্ডের ওয়ালে তিনটে আবরণী বা তিনটে লেয়ার দেখা যায় কি কি হৃৎপিণ্ডের একদম বাইরের কি লেয়ার ভিতরে দেখা যায় কি না এন্ডোকার্ডিয়াম হৃৎপিণ্ডের একদম ভিতরের দিকে দেখা যায় ভিতরে দেখা যায় এন্ডোকার্ডিয়াম ওকে
হৃৎপিণ্ডের মাঝের লেয়ার হচ্ছে নাম কি? না, মায়োকার্ডিয়াম। ওকে, আর বাইরের লেয়ারকে বলা হচ্ছে কি, নোট করো, এপিকার্ডিয়াম। এপিকার্ডিয়াম, তাহলে বলে গেছে যে হৃৎপিণ্ডের ওয়াল যেটা সেখানে তিনটে লেয়ার থাকে, ভিতরের লেয়ারকে বলা হচ্ছে এন্ডোকার্ডিয়াম, মাঝের লেয়ারকে বলা হচ্ছে মায়োকার্ডিয়াম এবং বাইরের লেয়ারকে বলা হচ্ছে এপিকার্ডিয়াম। হৃৎপিণ্ডের যে মাঝের লেয়ার সেখান থেকেই তৈরি হয় হৃৎপেশী। ওকে, তাহলে হৃৎপেশীকে, হৃৎপেশী তৈরি হয় কোথা থেকে? হৃৎপেশী পাওয়া যায় হার্টের মিডিল লেয়ার থেকে, অর্থাৎ মায়োকার্ডিয়াম থেকে। তাহলে হৃৎপেশী পাওয়া যায় কোথায় বললাম? হার্টের মাঝের লেয়ার থেকে, অর্থাৎ কোথা থেকে? মায়োকার্ডিয়াম থেকে পাওয়া যায়। ওকে, এবার আমরা যদি মাইক্রোস্কোপের নিচে হার্ট মাসেলকে দেখি, তাহলে দেখতে পাওয়া যাবে রেখা বা দাগ। আমরা যদি, যেটা দেখালাম যে ব্রাঞ্চ যুক্ত হয়ে থাকে এই এই মাসেল পেসকে, যদি আমরা কার সাহায্যে দেখি, আমরা দেখে থাকি হৃৎপিণ্ডে মাইক্রোস্কোপের সাহায্যে দেখি, তাহলে দেখবো এই পেশিতে, হৃৎপেশিতে অনেক দাগ দেখা যায়, অনেক মার্ক বা স্ট্রেচ লক্ষ্য করা যায়। ওকে, এই কার্ডিয়াক মাসেল পেশির বৈশিষ্ট্য দেখবো যে এটা কি কি নিয়ে গঠিত। কার্ডিয়াক মাসেলের বৈশিষ্ট্য দেখো, কার্ডিয়াক মাসেলের পেশি অনেকটা ঐচ্ছিক পেশির মতো, যদি ড্র করা হয় এই বাইরে কি বলেছে, সার্কো লিমা, বাইরে জাগরণী। ওকে, আর কি দেখা যায়, মাঝে এই ধরনের কিছু খাঁজ দেখা যায় যাকে বলা হয় ইন্টার কালেক্টেড ডিস। ঠিক আছে, ইন্টারকালেটেড ডিস্ক লক্ষ্য করা যায়। কোথায় লক্ষ্য করা যায় এটা? না, হৃৎপিণ্ডের পেশিতে। আর কি দেখা যায়? না, নিউক্লিয়াস বর্তমান। আর কি দেখা যায়? নিউক্লিয়াস বর্তমান। ওকে, তাহলে কার্ডিয়াক মাসেলের যে বৈশিষ্ট্য বলি, তাহলে কি বলবো যে কার্ডিয়াক মাসেলের বাইরের যে আবরণী তাকে বলে সার্কোলিমা। এটা হচ্ছে কি না, খানিকটা ঐচ্ছিক পেশির মতো। ওকে, এখানে কি থাকে? একটাই মাত্র নিউক্লিয়াস বর্তমান থাকে এই কোষে। এই কোষে যে দাগগুলো থাকে সেগুলো কি হয় না, খুব স্পষ্ট লক্ষ্য করা যায় না। বুঝা গেছে? এগুলো হচ্ছে একটা বৈশিষ্ট্য। আচ্ছা, এছাড়াও আর কি দেখা যায়? যে এখানে পেসমেকার হিসেবে এস এর নোডকে লক্ষ্য করা যায়। এখানে মেন হচ্ছে পেসমেকার হিসেবে এস এর নোডকে লক্ষ্য করা যায়। পেসমেকার হিসাবে এস এ নোড, সাইনো অ্যাট্রিয়াল নোড। এই এস এ নোড কি করে? এটা কার বৈশিষ্ট্য? কার্ডিয়াক মাসেল, হৃৎপেশির। এই এস এ নোড কি করে? না, হৃৎপিণ্ডের মধ্যে একটা ন্যাচারাল পেসমেকার বলা হয়, অর্থাৎ আপনার নিজের নিজে কি করে স্নায়ু উদ্দীপনা প্রবাহিত করে দিয়ে হৃৎপিণ্ডকে কি করে না স্পন্দন করতে সাহায্য করে হচ্ছে এই এস এ নোড, যেটা কোথায় দেখা যায়? কার্ডিয়াক মাসেলের মধ্যে বর্তমান। আর কি বললাম যে ইন্টার কালেক্টেড ডিস, তাই তো? এটা লিখবে ইন্টার কালেক্টেড ডিস। এই ইন্টার কালেক্টেড ডিস কি হচ্ছে? দুটি হৃৎপেশির মধ্যে যে সংযোগ স্থল তাকে বলা হচ্ছে ইন্টার কালেক্টেড ডিস। কেমন? ধরো এটা হচ্ছে, ধরো যে হৃৎপেশি,
আছে, এটা নিউক্লিয়াস। আমরা আমি যদি একটা মাসল পেশিকে তুলে দেখাই তাহলে কেমন দেখব? এই যে দুটি হৃৎপেশির মাঝে যে সংযোগস্থল একে বলা আছে কি? ইন্টার কালেক্টেড ডিস্ক। তাহলে ইন্টার কালেক্টেড ডিস্ক কাকে বলবো? না, দুটি হৃৎপেশির মাঝের সংযোগ স্থলকে বলবো ইন্টার কালেক্টেড ডিস্ক। এই ইন্টার কালেক্টেড ডিস্ক কি করে জানো? এখানে একটা হৃৎপেশি থেকে আরেকটা হৃৎপেশিতে আয়নের প্রবাহিত করে, বুঝে গেছে? আয়ন ফ্লো করে, স্নায়ু উদ্দীপনা প্রবাহিত করে, খুব দ্রুত প্রবাহিত করে। তাহলে ইন্টার কালেক্টেড ডিস্ক এটা হচ্ছে তোমার কি 100% ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। বলে কোশ্চেন আছে ইন্টার কালেক্টেড ডিস্ক কি? তাহলে ইন্টার কালেক্টেড ডিস্ক হচ্ছে দুটি পেশি কোষে হৃৎপেশি সংযোগস্থলকে বলা হচ্ছে, যার মধ্যে কি প্রবাহিত হয়? আয়ন প্রবাহিত হয়, বুঝে গেছে?